মেহুল একটি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি একটি জ্যাকেট, একটি টুপি এবং রাবারের জুতা পরেছিলেন। হঠাৎ তিনি একটি পুরানো প্রাসাদ দেখতে পেলেন। তিনি প্রাসাদের ভিতরে প্রবেশ করে চারপাশেটা দেখতে লাগলেন। তিনি তিনটি দরজার সামনে এসে পৌঁছেছিলেন। প্রতিটি দরজার পেছনে কিছু বিপদ রয়েছে। প্রথম দরজার পিছনে উচ্চ তাপমাত্রায় আগুন জ্বলছে। দ্বিতীয় দরজার পিছনে গভীর কূপ ছিল। তৃতীয় দরজার পিছনে উচ্চ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। আপনি কি সিদ্ধান্ত নিতে পারলেন যে মেহুলকে কোন দরজাটি এগিয়ে যেতে বেছে নেওয়া উচিত? মেহুল রাবারের জুতা পরেছিলেন যা তাকে বিদ্যুৎ থেকে সুরক্ষা প্রদান করবে, তাই তিনি তৃতীয় দরজা বেছে নেবেন।